আগে ওরকম কাশতো হাঁপাইতো, শ্বাসকষ্ট যখন ইয়ে হতো এরকম করে হাঁপাইতো কাশতো। এই ওষুধ খাওয়ার পরের থেকে আর কাশিও নেই আর হাঁপানো নেই। তখন আপনারা জানেন যে আমি ইতিমধ্যে মোরিঙ্গা পাউডার উৎপাদন আরম্ভ করেছি, যেটা প্রায় 8 মাস আগে আমি উৎপাদন আরম্ভ করেছি, স্বল্প পরিসরে উৎপাদন করছি। এবং এই আমার উৎপাদিত মোরিঙ্গা পাউডার, সজিনা পাউডার যারা যারা গ্রহণ করছে, তাদের কেন গ্রহণ করছে এবং ফলাফলটা কি হচ্ছে এটাও মনিটরিং করা আমার এই উৎপাদনের পাইলটিং পর্বের অংশ। সেই হিসাবে আমি আজকে এসেছি যশোর জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহির মল্লিক গ্রামে, যেখানে হজরত আলী মোরিঙ্গা পাউডার সেবন করছেন। তিনি মোরিঙ্গা পাউডার নিয়েছিলেন। এই মুহূর্তে আমরা আছি হজরত আলীর বাড়িতে। তিনি এই মোরিঙ্গা পাউডার কেন গ্রহণ করছেন, আদৌ কোনো উপকার পেয়েছেন কিনা, যদি উপকার পেয়ে থাকেন তাহলে সেটার স্বরূপটা কি, সেই বিষয়টা জানার জন্য আমরা এসেছি। আসসালামু আলাইকুম। এই যে আমাদের হজরত আলী ভাই, হ্যাঁ, উনি মোরিঙ্গা পাউডার কেন নিয়েছিলেন এবং কি সমস্যা ছিল, তার বর্তমান অবস্থা কি, সেইটা কি আপনি একটু বলবেন? সমস্যা শ্বাসকষ্ট এবং কাশি। আমি এক চার দোকানে বসে উঠে আলাপ আলোচনা করি, সে আমারে বললো যে এরকম ওষুধ আছে, মোরিঙ্গা পাউডার ওষুধ টিতু ভাইয়ের কাছে গেলে পাওয়া যাবে, ওখান থেকে আমি নিয়ে খাই। এবং আমি সদর হাসপাতালেও গেছি, ওই কুয়াদা সোহানুর ডাক্তার আছে ওখানেও গেছি, খাইছি। তা ওনারা বলেছে যে চলবে, মানে মরার আগ পর্যন্ত ওই ওষুধ চলবে। তাই এই খাওয়াতে আমি সেই ওষুধ খাই নে, আমার সে প্রেসক্রিপশনও আছে, সদর হাসপাতালের ডাব আছে এবং ওই কুয়াদা সোহানুর ডাক্তারের ডাব আছে। এবং এই ওষুধটা খেয়ে আমি এখন সুস্থ, আমার শ্বাসকষ্ট কাশি নাই বললেও চলে। আপনি কতদিন যাবত এই মোরিঙ্গা পাউডার খাচ্ছেন? প্রায় 1.5 মাস মতন হবে। কতটুকু খেয়েছেন? 1 কোটো এখনো ফুল শেষ হয়নি। সেই কোটোটা একটু দেখাবেন। হ্যাঁ দেখাবো, দেখান তো কোটোটা। এই যে সে কোটো, এবং এতে আর অল্প একটু আছে, একটু খালি শেষ হয়ে যাবে। এবং আল্লাহর রহমতে খাই, আমি খুব ভালোই আছি। আপনি কিভাবে খান, কতটুকু খান সেটা একটু বলবেন। আমি ওই আপনার একটা ট্যাবলেট পরিমাণের মতন আর কি, একটু গরম পানিতে দিয়ে, উষ্ণ উষ্ণ গরম পানিতে দিয়ে এটা আর কি গুলায় খাই। কোন সময় খান? সকালে বাসি পেটে। সকালে বাসি পেটে প্রত্যেকদিন? সকালে বাসি পেটে প্রত্যেকদিন নামাজ পড়ে আসে। আচ্ছা, আগে আপনার সমস্যাটা কি ছিল এবং কষ্টটা কি ছিল? ও আল্লাহ, আমার শ্বাসকষ্ট এবং কাশি, আমার মানে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হইতো, এবং সে বলা বহল মানে খুবই কষ্ট হইতো আমার। মানে এই ওষুধটা খাওয়ার পরে আমি সেই আর কি খুব ভালো। হ্যাঁ, শ্বাসকষ্ট মানে এটা কি দিনে হইতো না রাতে হইতো না কোন সময়? রাত্রিবেলায় হইতো বেশি। রাত্রিবেলায় বেশি হইতো? রাত্রিবেলায়। এখন কি অবস্থা? এখন আল্লাহর রহমতে ভালো, কেউ বুঝতে পারবে না, আমার আগে বুঝতে পারতো লোকে। আচ্ছা, আপনার রাত্রে আপনার পাশে কে থাকে? বাড়িওয়ালা থাকে। তাহলে বাড়িওয়ালাকে একটু ডাকা যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, একটু একটু ডাক দেন তো। একটু একটু বসেন পাশে। আচ্ছা, এই হযরত ভাইয়ের রাত্রেবেলায় শ্বাসকষ্ট হতো, তার আগের অবস্থা এবং বর্তমান অবস্থা কি সেটা একটু বলবেন। আগে ওরকম কাশতো হাঁপাইতো, শ্বাসকষ্ট যখন ইয়ে হতো এরকম করে হাঁপাইতো কাশতো। এই ওষুধ খাওয়ার পরের থেকে আর কাশিও নেই আর হাঁপানো নেই। এটা উনি এটা উনি কোন সময় খায়? সকালবেলায় ফজরের নামাজ পড়ে ওষুধটা খায় গরম পানি করে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আগের থেকে উনি ভালো আছে? ইনশাআল্লাহ আগের থেকে ভালো আছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের এই শ্বাসকষ্টজনিত সমস্যা, হ্যাঁ, আরো সমাধান হোক। আমার পক্ষ থেকে আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা আমি করব। যদি আমার এই পণ্য মোরিঙ্গা পাউডার যদি একজন মানুষের উপকার করে তাহলে সেটাই হবে আমার জন্য পরম পাওয়া। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সজিনার পাতা হৃদরোগীদের জন্য ঠিক ওষুধের মতো কাজ করে।
উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। সজিনার পাতা বহুমূত্র রোগের জন্য অনেক উপকারী। অ্যালার্জিজনিত সমস্যা হলে মোরিঙ্গা থেকে অনেক উপকার পাওয়া যায়। প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুঁড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায়। গেঁটে বাত এর জন্যে সজিনা অনেক উপকারী। সজিনা কৃমিনাশক হিসাবে কাজ করে। সজিনা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরকে কর্মঠ রাখে। সজিনা হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে, যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে। সজিনা যকৃৎ ও কিডনির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ করে, কিডনি লিভার সুস্থ রাখে, শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। তাই ব্যায়ামের পাশাপাশি সজিনা পাউডার খান।